নারী দিবস উপলক্ষে জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হলো বাঁকুড়ায়। শনিবার কোর্ট চত্বর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এই পদযাত্রায় শহরের স্কুলগুলির ছাত্রীদের পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বাঁকুড়া জেলা জজ পার্থপ্রতিম দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রবীন্দ্র ভবনে এই বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জজ পার্থপ্রতিম দাস বলেন, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উইক এই উপলক্ষে আজকে আমরা এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে আছেন ক্যালকাটা হাইকোর্টের অনারেবল জাস্টিস শ্রীমতী শম্পা সরকার, আমাদের অন্যান্য জাজেসরা আছেন, বিভিন্ন স্কুলের টিচার্স, স্টুডেন্টস, আরও অন্যান্য সেগমেন্টসের অফিসাররাও আছেন। একটা আমাদের র্যালি হলো, এরপর আমরা রবীন্দ্র ভবনে আমাদের থ্রু আউট দ্য প্রোগ্রাম আছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে, ক্যারাটে আছে, বিভিন্ন ধরনের আছে। মেনলি টু রেসপেক্ট দ্য ওমেন, টু রেসপেক্ট দেয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড টু এনকারেজ দেম টু গো অ্যাহেড। সেগুলো তো ধরুন আছে, তো তা সত্ত্বেও তো আমাদের এগিয়ে যেতে হবে। সেগুলো আমরা চেষ্টা করছি যাতে মেয়েদেরকে আরও বেশি করে অ্যাওয়্যার করা যায়, যাতে তারা সেলফ সাফিসিয়েন্ট হয়, যার জন্য আজকে আমাদের প্রোগ্রামে চামটা গোড়ার একটা টিম আছে যারা ক্যারাটে দেখাবে। তারা দেখাবে যে মেয়েরা নিজেরাই কতটা সেলফ সাফিসিয়েন্ট, নিজেদের কীভাবে তারা প্রোটেক্ট করতে পারে। অনেক সময় মেয়েরা আইনি সহায়তা পায় না, বাট ঠিক না 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 উই আর ডুইং আওয়ার ম্যাক্সিমাম বেস্ট টু রেন্ডার দেয়ার সার্ভিস, যার জন্য আমাদের একটা সেপারেট সেলই আছে। হ্যাঁ, আর এটা আপনার আমাদের বাঁকুড়া জেলার যেটা আইনি সহায়তা কেন্দ্র তাদেরই তত্ত্বাবধানে এই টোটাল প্রোগ্রামটাই হচ্ছে। মাতারা জ্যোতিষ কার্যালয়, সব জ্যোতিষী বারবার, শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি একবার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদকপ্রাপ্ত ও রাজ্যপালের হাত থেকে উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, বিকেপি, এমকেপি অ্যান্ড পিএইচডি অ্যাস্ট্রোলাইজার, সনাতন ও কেপি হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, এশিয়ান টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, বেঙ্গল টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ রত্নভূষণ ফ্রম বেনারস, এছাড়াও একাধিক উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ও প্রতিকার প্রতিবিধান করা হয়। চেম্বার সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল ও কলকাতা। মোবাইল নাম্বার 9434330530, 9732089526।